অনেকেই আছেন অনেক চেষ্টা করেও তাদের স্কিন টাইপের জন্য ভালো একটি ময়েশ্চারাইজার খুঁজে পান না। তারা বিভিন্ন ধরনের ব্র্যান্ড ইউজ করেন, তবে তাদের স্কিনে কোনো কিছুই স্যুট হয় না। তো এত সব ময়েশ্চারাইজারের ভিড়ে আমরা কোন ময়েশ্চারাইজারটাকে বাছাই করব এবং রেগুলার ইউজ করার জন্য আমরা সেটাকে বাছাই করে শুরু করে দেব ইউজ করা। এখন অনেক স্কিন টাইপ অনুযায়ী কিন্তু ময়েশ্চারাইজার, সব ধরনের ময়েশ্চারাইজার সবার জন্য না। কিছু কিছু হ্যাভি ময়েশ্চারাইজার আছে যেগুলো অয়েলি স্কিনে ইউজ করলে ব্রেকআউট সহ অনেক ধরনের স্কিন সমস্যা দেখা দিতে পারে, আবার যাদের স্কিন একটু পাতলা তাদের জন্য বেশি হালকা ময়েশ্চারাইজারও ভালো না। তো যাদের এই ধরনের সেন্সিটিভ স্কিন তাদের জন্যই কিন্তু মেইনলি ডক্টর সহ অনেকেই সাজেস্ট করেন যে বেবি ক্রিম ইউজ করার জন্য। বেবি ক্রিমগুলো মূলত বাচ্চাদের জন্য তৈরি করা হয়ে থাকলেও যাদের স্কিন টাইপ অনেক সেন্সিটিভ যেমনটা বেবিদের, তাদের ক্ষেত্রে বেবি ক্রিম অনেক অনেক ভালো ম্যাজিক্যাল একটা ফল দেয়। বেবি ক্রিম শুধুমাত্র আপনার স্কিনকে ডিটক্সিফাই করবে না, বরং এটা একদমই রিস্ক ফ্রি, অর্থাৎ আপনারা কোনো প্রবলেম ছাড়া এটা ইউজ করতে পারবেন। সো মূলত বাংলাদেশে বা বিভিন্ন দেশেই জনসন খুব ব্র্যান্ডেড একটা প্রোডাক্ট, বাচ্চাদের জন্য তারা প্রোডাক্ট তৈরি করে থাকে স্কিন কেয়ার, এবং জনসনের বেবি ক্রিম কিন্তু অ্যাডাল্টরাও ইউজ করে অনেক অনেক ভালো ফল পেয়েছে। সো মূলত জনসনের মিল্ক প্লাস রাইস ক্রিমটাই অনেক বেশি পপুলার, এক্ষেত্রে অ্যাডাল্টদের ইউজ করার জন্য এটা অনেক বেশি সুইটেবল। তো যাদের স্কিনে এই ধরনের প্রবলেম আছে, যাদের স্কিনে ভারী ময়েশ্চারাইজার ইউজ করলে ব্রেকআউট হয় বা কোনো ধরনের প্রবলেম হয়, তারা কিন্তু জনসনের এই ময়েশ্চারাইজারটা ইউজ করতে পারেন। মিল্ক প্লাস রাইস, এটা একটা পাওয়ারফুল কম্বিনেশন যেটা আপনার স্কিনকে স্মুথ করে এবং স্কিনের আনইভেন টোনটাকে সুন্দর করে ফেলে। এখন জনসনের মিল্ক প্লাস রাইস ক্রিম, এটা মূলত বেবিদের জন্য তৈরি করা হলো, আপনারা ইউজ করতে পারবেন। তবে মনে রাখতে হবে বেবি ক্রিম কিন্তু বাচ্চাদের স্কিনের যে ন্যাচারাল অয়েলটা আছে সেটা ধরে রাখার জন্য আমাদের যে পোরগুলো সেগুলো ব্লক করে দেয়, এবং এর ফলে ভিতরের হাইড্রেশন ভিতরেই থেকে যায়, যেটা বাচ্চাদের জন্য অনেক ভালো, তবে আমাদের বড়দের জন্য এটা একদমই ভালো না। অর্থাৎ আমাদের স্কিনের পোরের ভিতরে যে ময়লাগুলো আছে সেগুলো সেখানেই লক হয়ে যায় এই ধরনের ক্রিম ইউজ করার জন্য, ফলে কী হয় আমাদের স্কিনে, এর ফলেও কিন্তু পিম্পল বা অ্যাকনে দেখা দিতে পারে। তো সেক্ষেত্রে এটার জন্য ভালো একটা রেমেডি হলো যে এই ধরনের ক্রিম ইউজ করার পরে ভালো করে ফেস ওয়াশ করতে হবে, অর্থাৎ আপনাকে এমন ধরনের ফেস ওয়াশ ইউজ করতে হবে এবং এক্সফোলিয়েটর ইউজ করতে হবে প্রতিদিন, যেগুলো কিন্তু আপনার পোরকে আনব্লক করতে হেল্প করে। সো ময়েশ্চারাইজার হিসেবে এটা আমি 10/10 দিব, কারণ খুবই ভালো, খুবই সুন্দর একটা গন্ধ এবং খুবই লাইট ওয়েট, আপনার স্কিনকে সিম্পলি সুন্দর পিউরিফাই করে ফেলবে। তো বন্ধুরা, আশা করছি আজকের ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। কোনো ধরনের প্রশ্ন থাকলে কমেন্ট বক্সে জানাতে পারেন, এবং এটার প্রাইসটা বলে দিই, এটার প্রাইস 115 টাকা ছোটো বোতল, এবং বড় বোতলের দাম 226 বা সামথিং লাইক দ্যাট। তো বন্ধুরা, দেখা হচ্ছে নতুন ভিডিওতে, সেই পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।